পণ্য রফতানির আড়ালে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে এফ রহমান সহ আটাশ ব্যক্তির বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে বেক্সিমকো গ্রুপের সতেরোটি প্রতিষ্ঠানের নামে দু থেকে দু সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পোশাক রফতানি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ আইন অনুযায়ী পণ্য রফতানির চার মাসের মধ্যে রফতানি আয় ফিরিয়ে আনা বাধ্যতামূলক তা না করে সালমানের এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই অর্থ বিদেশে পাচার করেছেন অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি